নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা শীতের গাছ গাঁদা ফুল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা ইনকা গাঁদা তো ইনকা গাঁদা আমি এই সেকেন্ড পট যেটাকে বলে একটা হয় থাম পট একদম ছোট্ট কিন্তু এই সেকেন্ড পটের গাছ আমি কিনে এনেছি তো অনেকে কিন্তু যারা বড়ো গাছও কিনে নিয়ে আসছেন শীতের কিন্তু আমার গাছ ছোট থেকেই করার নেশা যে একেবারে ছোট থেকে গাছ করব গাছ ফুলে মানে ফুল গাছ হোক বা ফল গাছ যেটাই হোক না কেন আমি ছোট্ট যতটা পারা যায় ছোট কেনার চেষ্টা করি এবং সেই ছোট গাছ কিনে এনে বড় করা এবং তাতে ফুল ফোটানোর মজাটাই আলাদা যে একেবারে ছোট থেকে যে এটাকে বড় করতে হয় আমাদের তো এই গাছের ইনকা গাঁদার পরিচর্যা নিয়ে আজকে বলবো যে আমরা নার্সারিতে দেখি যে গাঁদা গাছগুলি প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এবং যথেষ্ট ঝোপালো হয় তো সেই রকম কি করে বানাবো মানে গাছটিকে তো তৈরি করতে হবে তো কিভাবে করলে গাছটি অনেক ঝোপালো হবে বড়ো হবে আজকে স্টেপ বাই স্টেপ খাবারের ব্যবস্থাপনা সবটাই বলে দেব মাটি কীরকম করবেন গাঁদা গাছ কীরকম মাটি পছন্দ করে কীরকম জল পছন্দ করে কীরকম আবহাওয়ার মধ্যে রাখবেন ছোটো চারা গাছটিকে সবটা থাকছে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আজকে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো গাঁদা গাছ নিয়ে আর কোন সমস্যা থাকবে না পোকা পাতা কোঁকড়ানো রোগ মাইটসের আক্রমণ যেগুলো কমন সমস্যা যেগুলো আসেই গাঁদা গাছে সব কোনো সমস্যা আজকে থাকবে না এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের আর রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এখন যে স্ক্রিনে গাঁদা ফুলগুলো দেখছেন এগুলো গত বছর আমার ছোট্ট বাগানের গাঁদা এগুলো তো এইভাবে ছোট্ট গাছ থেকেই কিন্তু এত ফুল পেয়েছি মাটিতে কিছু বেডের উপরে বসানো আছে কিছু বসিয়েছিলাম এবং ম্যাক্সিমামটা টবের মধ্যে ছিল তো এই ভাবে কিন্তু প্রচুর পরিমাণে গাঁদা ফুল আমি গত বছর পেয়েছি আজকের সেই পরিচর্যাটাই দেখাবো একেবারে প্রথম থেকে শুরু থেকে যেভাবে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনাকে উপহার দিয়ে যাবে শীতের শেষ দিন অবধি হ্যাঁ বন্ধুরা শীতের শেষ দিন অবধি ফেব্রুয়ারি মার্চ অব্দি কিন্তু আপনারা ফুল পাবেন যদি এইভাবে গাঁদা গাঁদা গাছের পরিচর্যাটা আপনারা করেন একেবারে শুরু থেকে কারণ আমরা প্রত্যেকেই জানি ভিত যত মজবুত হবে তত কিন্তু বাড়ি বেশি দিন লাস্টিং করবে সেই জন্য একেবারে শুরু থেকে একেবারে প্রাইমারি স্তর থেকে কিন্তু আমাদের এই গাঁদা গাছকে বা যে কোনো গাছের ক্ষেত্রেই এটা যে একেবারে প্রাইমারি স্টেজটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবো এই যে মাটিটা দেখছেন চার ইঞ্চি টব কেন চার ইঞ্চিতে দিলাম কারণ রুট বাউন্ডটা আমাদের প্রয়োজন রুট যত তাড়াতাড়ি বাউন্ড করবে রুট বাউন্ড হয়ে যাবে তা তত তা কিন্তু গাছটাও বড়ো হবে আজকে দেখুন আজকের এই গাছের গাছটিকে আমি এই চার ইঞ্চি পটে দিচ্ছি এই গাছটা যখন বড়ো হবে মোটামুটি যে সাইজের আসবে তারপরে আবার যখন আমরা একে বড় জায়গায় দেব না তখন সে কিন্তু আরও বৃদ্ধি পাবে তো এই চার ইঞ্চিতে দিচ্ছি এরপরে কিন্তু একেবারে আট ইঞ্চি বা আপনারা যদি চান দশ ইঞ্চিতেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই এই গাছটাকে আট ইঞ্চি হলে গাঁদা গাছ খুব ভালোভাবেই হয় তো মাটি এই যে চার ইঞ্চির মাটিটা কী দিয়ে রয়েছে এই চার ইঞ্চিটির যে মাটিটা আমি দেব যেটাতে প্রথম গাছ প্রতিস্থাপন করব সেই মাটিটার মধ্যে সেরকম কিচ্ছু নেই খালি এর মধ্যে দেওয়া রয়েছে অর্ধেক যে বাগানের যে গার্ডেন সয়েল সেইটা অর্ধেক রয়েছে ফিফটি পারসেন্ট এবং ফিফটি পার্সেন্ট রয়েছে ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে এক বছরের পুরনো যদি গোবর সার বা যেটাকে কাউডাং কম্পোস্ট বলে সেটাও চাইলে আপনারা মিশিয়ে নিতে পারেন ভার্মি কম্পোস্টের পরিবর্তে তো এই সমানভাবে মাটি এবং কম্পোস্ট এই দিয়ে বানানো রয়েছে মাটিটা আমি তৈরি করে রেখেছি এটা সমস্ত গাছ আজকে শুধু গাঁদা বলে নয় যে শীতের যে সমস্ত ফুল গাছগুলো আছে যেমন ইনকা ডায়ান্তাস পিটুনিয়া তো এরকম বিভিন্ন যে সমস্ত গাছ আছে তারা তাদের প্রথমে এইরকম সাইজের ছোট টবে এনে আমরা আমি কিন্তু প্রত্যেকটা গাছকেই এই চার ইঞ্চি পটে দিই তারপরে কিন্তু তাদের ফাইনাল পটে প্রতিস্থাপন করি আর এই চার ইঞ্চিতে দিলে আর যে খাবারের ব্যবস্থাপনা দেখাবো আপনাদের গাছ পনেরো দিনের মধ্যে কিন্তু প্রচুর মানে ঝোপালো হয়ে যাবে এবং যথেষ্ট বড় হয়ে যাবে পরপর ভিডিও আসবে আমার কথা বিশ্বাস না হলে পরের দিকের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আমি কতটা সঠিক বলেছি বা কতটা ভুল বলেছি তো এই যে মাটির মিডিয়াটা তৈরি হয়ে রয়েছে এর মধ্যে আমরা কিন্তু এই গাঁদা গাছটিকে প্রতিস্থাপন করব এবং প্রতিস্থাপনের পর তিন দিন পর থেকে কিন্তু আমরা সামান্য করে করে খাবার চালু করব যে গাছের যে খাদ্যের ব্যাপারটা সেটা তো দিতে হবে এর মধ্যে কম্পোস্ট আছে কিন্তু কম্পোস্ট আমরা প্রত্যেকেই জানি যে স্লো রিলিজ ফার্টিলাইজার সময় নেবে নিতে আর মোটামুটি আমরা এই চার ইঞ্চি থেকে আজকের নভেম্বরের তিন তারিখ আপনারা যখন ভিডিওটি দেখবেন তো এই চার ইঞ্চি পট থেকে আমরা কিন্তু এই নভেম্বরের কুড়ি পঁচিশ তারিখের মধ্যে ফাইনাল পটিং করে দেব গাছটিকে তার মধ্যে যদি কুঁড়ি আসে তখন কিন্তু কুঁড়িগুলোকে কেটে দিতে হবে তাহলেই দেখবেন সাইড থেকে ব্রাঞ্চ আসছে এবারে বলে দিই যে কম্পোস্ট যেটা ছিলাম কথায় কম্পোস্ট কিন্তু খুব স্লো রিলি ফার্টিলাইজার তবুও দিতে হবে তার কারণটা হচ্ছে গাছের খাদ্য উপাদান কিছুটা হলেও এই কম্পোস্টটাকে নেবে মাটিটিকে হালকা রাখবে তো টপটিকে কী টপ থেকে কীভাবে গাছটিকে বের করবেন এটা আপনারা সকলেই জানেন যারা নতুন বাগানি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি যে এইভাবে চারিধার থেকে কিন্তু হালকা করে ঠুকে নেবেন গাছটিকে মানে টপটিকে আর পটটিকে ঠুকে নিয়ে উল্টো করে গাছটি দু মাঝখান থেকে মাঝখানে রেখে দুটো আঙুল সাইডে দিয়ে হালকা করে উল্টালেই কিন্তু এই গাছটি বেরিয়ে আসবে আর এই গা দেখুন বেরিয়ে আসলেও সুন্দরভাবে কোনো রুট বাউন্ড কত সুন্দর হয়ে রয়েছে চার ইঞ্চি থেকেও যখন তুলে ফাইনাল পটে দেবেন ঠিক এই রকম কিন্তু বড়ো সাইজের হবে যে রুট বাউন্ডটা এই এইরকমই থাকবে আপনারা প্রতিস্থাপন যখন ফাইনালটা পটে করবেন তখন দেখবেন যে কী হারে গাছ দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে আর এইটা এই টবেতে দেওয়ার পরে খাবারের ব্যবস্থাপনাটা বলবো তার আগে বলে দেবো যে কোন স্থানে রাখবো এই যে খা মানে এখানে বসানো হলো চার ইঞ্চি পটে তারপরে কিন্তু জল দিয়ে দেবো ভরপুর তারপর তিন দিন কিন্তু বা দিন আমরা সেভাবে জল দেব না আর বসানোর পর মাটিতে বসানোর প্রতিস্থাপনের দুদিন আমরা এই গাছটিকে কিন্তু কোনো বড়ো গাছের ছাওয়াই হোক বা কোনো সাইডে রাখব খোলা জায়গা হবে ওপেন এরিয়া হবে কিন্তু রোদ যেন সেভাবে বেলার দিকের রোদ অন্তত এগারোটার পরে যেন রোদটা আর সেভাবে গাছে না পড়ে এটা আমাদের খেয়াল রাখতে হবে সেই জন্য বললাম যে বাগানের যে বড়ো গাছ যদি থাকে তার ছায় রাখবেন খুব ভালো থাকবে আর এই গাছে খাবার দিতে হবে আপনাদের পাঁচ দিন পর থেকে আপনারা খাবার দেবেন কি খাবার দেবেন একেবারে পাতলা করে সরিষার খোলপচা জল একেবারে পাতলা করে সরিষার পচা জল আপনাদের দিতে হবে যে বা পাঁচ দিন পরে যখন প্রথম শুরু করবেন সেই সরিষার খোলপচা জলটা পাতলা করে একদম তিন দিন ছাড়া আপনাদের এই গাছে দিতে হবে আর তার সাথে আপনারা গাছে দেবেন মাছ যে পুঁটি মাছ যেগুলো হয় সেই মাছের যে গুঁড়ো ডাস্ট করে নেবেন শুকনো মাছ হোক পুঁটি মাছ নয় মানে যে কোনো মাছের শুকনো যে গুঁড়ো যদি পারেন ডাস্ট করে নিয়ে সেই গুঁড়োটা যদি ছড়িয়ে দেন দশ দিনের ব্যবধানে গাঁদা গাছে কিন্তু প্রচুর পরিমাণে মানে রেজাল্টটা ভালো পাবেন যে যে শিকড়ের যে বিস্তার সেইটা কিন্তু অনেক পরিমাণে মানে দ্রুত হবে আর সেটাকে মাছের গুঁড়োটা যদি না পান তাহলে একেবারে বোনডাস্টটাকে বোন মিল পাওয়া যায় দেখবেন একেবারে ধুলো আকারে সেইটাকে কিন্তু আপনাদের দিতে হবে আর এর সাথে য খাবার দেওয়ার দুদিন বাদে মানে পাঁচ দিন পাঁচ দিন পরে খাবার দিলেন তার দুদিন বাদে খাবার দেওয়ার মাটিতে আপনাদেরকে গাছে একটা গ্রোথ রেগুলেটার আপনারা স্প্রে করে দেবেন মিরাকুলানটা সবচেয়ে ভালো হবে এই ক্ষেত্রে আমি বলবো কারণ আমি গত বছর করে রেজাল্ট ভালো পেয়েছি বলে আপনাদেরকে বলছি কোনো প্রমোশন করছি না মিরাকুলানটা ইউজ করতে পারেন এই সময় ভালো রেজাল্ট কিন্তু দেয় চারা গাছের ক্ষেত্রে তো এই রকমভাবে দেবেন তার মানে ছ দিন মানে পাঁচ দিনের পর যখন ছ নম্বর দিন আসবে তখনও কিন্তু আপনাদের এই গাছটিকে খুব ভালোভাবে একটি অনুখাদ্য ভালো করে স্প্রে করে দিতে হবে সেটা এক্স হতে পারে বা সেটা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে কিংবা সাগরিকা বিভিন্ন ধরনের আছে যে কোনো একটা অনুখাদ্য আপনারা স্প্রে করে দেবেন আর তারপরে কিন্তু আবার তার চার দিন পরে মানে একই রকমভাবে আপনারা কিন্তু টবের মাটিতে খুব সামান্য পরিমাণে চার ইঞ্চির জন্য আমি বলে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নেবেন হাড়গুঁড়ো হাফ চামচ চাঁচা এবং হাফ চামচ নিমখল এই নিয়ে টবের মাটির চারিধার ভালো করে খুঁচিয়ে নিয়ে আপনারা কিন্তু মা খাবারটি দিয়ে উপরে মাটি চাপা দিয়ে দিতে দেবেন তো এইভাবে যদি পরিচর্যা করেন খাবারের ব্যবস্থাপনাটা চালিয়ে যান দেখবেন এই ইনকা গাঁদা বা গাঁদা রকেটের গতিতে বাড়ছে তো দেখুন একটা গাছের প্রতিস্থাপন দেখালাম আপাততই পাঁচটা গাছ কিনেছি কিন্তু এর চার ডবল গাছ আমি কিনব তো যাই হোক এইভাবে কিন্তু আপনারা প্রতিস্থাপন করুন রেজাল্ট কিন্তু আমি দেখাতে থাকবো আবার কিছুদিন বাদে আপডেট নিয়ে আসবে এই গাঁদা ফুলের তো তখন দেখতেই পাবেন তো এই ছিল এরপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো অবশ্যই প্রশ্ন করে জানাবেন আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি শুধু গাঁদা ফুল নয় আর যে কোনো গাছের পরিচর্যার বিষয় নিয়েই আপনারা প্রশ্ন করতে পারেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো এইভাবে করুন পরিচর্যা ভীষণ ভালোভাবে দ্রুতভাবে বৃদ্ধি পাবে গাছ এবং যখনই ফুল আসবে মানে কুঁড়ি আসবে তখনই কিন্তু কেটে দেবেন কুঁড়িগুলো আরেকবার বলে দিলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগলে যদি ভালো লাগে বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে একেবারে ভুল করবেন না আর বাগান করুন মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজ করে তুলতে থাকুন তো নমস্কার বন্ধুরা